প্রতিদিন প্রতিনিয়ত ঘরে বাইরে মহিলারা কর্ম করে, তারা বাড়ির মা বোনেরা জিজ্ঞাসা করছে, তার যে উত্তরগুলো পেতে চাইছি এখন কিন্তু আর নেই। কাল থেকে অফিস যেতে পারবেন কিনা, রাস্তায় বেরোনো যাবে কিনা, কিভাবে যাব, ছোট ব্যবসাদাররা কিভাবে ব্যবসা করবেন, দোকানদাররা আদৌ ঝাঁপ খুলতে পারবে কিনা। আজকেই হাওড়ার মোংলাহাট বন্ধ ছিল, পুজোর প্রায় দামামা শুরু হয়ে গেছে, পুরো ব্যাপারটাই গুলিয়ে গেল। বিজেপি এটাই চাইছিল, কারণ তাদের সাথে এই ধর্ষতার বিচার এবং কালপিটের এটা পোষায় না। আমি জাস্ট একটা কথা বলি, শেষ করব, এই যে এত বহু আচরিত হাথরসের আজকের ঘটনাটার আজকের অ্যাজ অন টুডে স্ট্যাটাস রিপোর্ট হচ্ছে, চারজন ধরা পড়েছিল, তার মধ্যে তিনজন বেকসুর খালাস পেয়ে গেছে, পেয়ে গ্রামে ফিরে এসছে। হাথরসের যে মেয়েটি, দলিত মেয়েটি মারা গেছিল এবং যোগী সরকার রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছিল, তার দাদাকে প্রতিনিয়ত গ্রাম ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে, এখনো পর্যন্ত সরকার কোনো তাদের ক্ষতিপূরণ দেয়নি, দু তিনজন পুলিশ প্রোটেকশন আছে, তারা কিছুই করছে না। ওই দাদা গত সপ্তাহে হাইকোর্টের কাছে, এলাহাবাদ হাইকোর্টে দরবার করেছে যে আমাকে তাহলে কি গ্রাম ছেড়ে ফাইনালি চলে যেতে হবে, এই এই বিজেপি আমাকে কি কোন মানে এই সরকার কি যোগী সরকার কি কোনো প্রোটেকশন দেবে না। এই হচ্ছে হাথরসের স্ট্যাটাস রিপোর্ট। আর ঠিক আজকেই আসামের বিধানসভার মধ্যে বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, হেমন্ত বিশ্ব শর্মার অধীনে থাকা পুলিশ যেভাবে নগাঁওয়ের ধর্ষণকারীকে হাতকড়া দিয়ে প্রায় জলে ডুবিয়ে মেরে দিল, এবং অখিল গগৈ একমাত্র যিনি লোন প্রতিবাদী চরিত্র আমরা জানি, অখিল প্রতিবাদ জানাচ্ছিল আজকেও একই কথা বলে যে বিজেপি সরকার এটাকে সম্পূর্ণ দাবিয়ে দিতে চাইছে। তো এই কথাগুলো এখন সামনে আসবে, এই আলোচনাগুলোই হবে। আমাদের যে দাবিতে লক্ষ লক্ষ মহিলারা রাত্রিবেলা, যারা কোনোদিন রাস্তায় যায়নি, কোনোদিন রাস্তায় কোনো বিক্ষোভে আসেনি, নেমেছিল, তারা আস্তে আস্তে তাদের শর্টটা কমছে। পিছবে ওই শঙ্কুদেব পণ্ডা, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বা আমি বিজেপির যারা নেতৃত্ব, তাদের কণ্ঠস্বর আমরা শুনতে পাবো, মিডিয়াও সেগুলো দেখাবে, এটাই দুর্ভাগ্যতে পরিণতি ঘটবে।